গাড়ির মূল্য হয়েছে 2,25,000, এইখন গাড়ির মূল্য হয়েছে 2,30,000, এখন গাড়ি কিমান কৈছিল? 2,20,000। 2,20,000 20,000 আর সেইখান 140 আর এখন 1,50,000। 1,50,000 আইটেন আছে 1,50,000 টাকা। আচ্ছা, মই ভিতর চড়া দেখাই আছো আপনার, এ চাক পুরো টিপটপ হয়ে আছে, দেখি আছে আপনাদের কন্ডিশন বহুত ভাল। আচ্ছা, এর ভিতর টিপটপ হয়ে আছে না? টিপটপ হয়ে আছে, একটু কাম নাই গাড়ি। আচ্ছা, ইঞ্জিনের কোনো প্রবলেম নাই? না, ইঞ্জিনের গ্যারান্টি পাই যাব, তিন মাস ইঞ্জিনের গাড়ি। এইবর গাড়ি যদি আপনি নিব বিচারে, তেতলে 80,000-90,000 টাকা আপনি ফাইন্যান্সত দিব লাগিব, যদি আপনার হাতত টকা নাই। বহুতে কয় যে মই এড্রেস নিদিও, ডিলারের এড্রেস নিদিও। আজি এই ডিলারের ভিডিও বনোৱাৰ আগতে মই এড্রেস দি আছো। এ শোণিতপুর জেলার ঢেকিয়াজুলিত আছে, ঢেকিয়াজুলির যে গাধাজুলি পেট্রোল পাম্প আছে তার লগতে ঠিক অপজিটত এইখন ডিলার আছে। আজি পুনের আপনার সুবিধার বাবে, আপনার উপকার হওয়াকে আপনার সন্মুখত লৈছো সেকেন্ড হ্যান্ড কারর ভিডিও। আজি L2 800-এর সংখ্যায় বেশি আজির ভিডিওত, আপনাদের দেখবলে পাব অল্টোর পর আরম্ভ করে L2 800 কেবল। গতি মই যি ডিলারত আছো তাতে L2 800 আছে, এ আপনাদের দেখবলে পাইছে। এইবর L2 800 আসলে মই দেখুয়া নাই, আপনার দেখাই আছো। এ চাক L2 800, এখন ডিলারত মই যদিও আগত ভিডিও বনাইছো, কিন্তু L2 800-এর ভিডিও মই বনোৱা নাছিলো বা এনেকুৱা ধরনের গাড়ি মই আপনার দেখুয়া নাছিলো। নমস্কার, মই আজিজ রহমান, আপনাদের চাই আছে খবর ইত্যাদি। আজি আপনাদের মূর ভিডিওর জড়িয়ে জানিব পারিব এনে ধরনের গাড়ির কিমান মূল্য, এইবর সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি নিব পারিব নে নাই, আপনার হাতত থাকা যে বাজেট সেই বাজেটত পড়িব নে নাই, আপনার টোটালত দেখিব পারিব নে নাই, হেয়া জানিব পারিব। গতি চাই থাকক ভিডিওটি শেষলৈকে। প্রথমে স্বত্বাধিকারীগুলির সঙ্গে আপনার পরিচয় করা দিন, তারপর এইবর গাড়ি আপনার দেখতে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাব। গতি এইগী দাদা আসলতে স্বত্বাধিকারী, কি নাম আপনার? নিসার আহমেদ। নিসার আহমেদ, আসলতে কিমান দিন ধরে আপনি ব্যবসায় জড়িত? 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল। আমি L2 800 আগতে আপনার ডিলার দেখা নাছিল? না, দুখন নতুন আনা হয়। গতি আমি ইয়ারপর দেখাম। এখন কিমান সনের গাড়ি হয়? 2014। অল্প আতরি দিব, গাড়ি দেখাব। হয়, কিমান সনের গাড়ি? এখন 2014-র গাড়ি। কিমান দৌড়িছে? এটা রানিংটো বহুত কম হয়েছে, 29,000 হয়েছে অনলি। 29,000 কিলোমিটার চলিছে। হয়, আমি ভিতরে দেখাইলাম। বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট আছে, কত স্কেচ নাই? স্কেচ নাই, স্কেচ নাই। মই ভিতর চড়া দেখাই আছো আপনার, এ চাক পুরো টিপটপ হয়ে আছে, দেখি আছে আপনার। এয়া L2 800। গতি আমি টায়ার দেখাম, টায়ার কিমান পার্সেন্ট আছে? 70% টায়ার আছে ন? আচ্ছা, স্পেয়ার টায়ারটা নতুনই আছে এতিয়াও? স্পেয়ার টায়ার মানে ইউজ হওয়া নাই, ব্যবহার হওয়া নাই? একদিন ইউজ হওয়া নাই। আচ্ছা, রানিং বহুত কম হয়েছে না, পুরো গাড়ি অরিজিনাল পেন্ট আছে। অরিজিনাল পেন্ট, বাম্পার টু বাম্পার, ইঞ্জিন সিল আছে? ইঞ্জিন দেখাব লগা নাই। হয়, এখন গাড়ির মূল্য কিমান? এখন গাড়ির মূল্য আপনার 2,30,000 টাকা। ফাইন্যান্সের ব্যবস্থা আছে? ফাইন্যান্সের ব্যবস্থা আছে। কিমান পার্সেন্ট দিব লাগিব? এটো আপনার পার্সেন্ট মানে 90,000 টাকা মান দিব লাগিব, এটো বাকিখিনি রিফাইন্যান্স হয়ে যাব। বাকিখিনি রিফাইন্যান্স হয়ে যাব। আচ্ছা, মানে 90,000 টাকা দিলে গাড়ি লৈ যাব পারিব? হয়। আর এখন এখন কি গাড়ি? L2 800। কিন্তু কিমান মডেল? সেম মডেল, এখন আপনার 2014-এর হয়, এটো আপনার 2015-এর হয়। এখনও অরিজিনাল আছে, পুরো একদম অরিজিনাল পেন্ট আছে, বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট আছে, একদম সিল আছে। আর তারপর এটোর দাম আপনার 235। 2,00,000? 2,35,000। 35,000। আর এখনো দাম কিমান কইছিলে? 2,30,000 টাকা। 2,30,000 টাকা ডিফারেন্স মানে? আচ্ছা, 5,000 টাকা ডিফারেন্স আছে। এখন কিমান চলিছে? এখন রানিং 52 হয়েছে। 52 কিলোমিটার? 52 কিলোমিটার। আমি ভিতরত দেখাও। কত অসুবিধা নাই? না না, কত অসুবিধা? ইঞ্জিনের কোনো অসুবিধা নাই? ইঞ্জিন সিল আছে একদম, পুরো সিল ইঞ্জিন আছে। ইঞ্জিনের ওয়ারেন্টি পাই যাব তিন মাস। তিন মাস? গাড়ি
কাম নাই ইঞ্জিনৰ গাড়ীৰ একো কাম নাই সব টিপ টপ আছে আমি পিছফালে দেখাই দিও কত স্কেচ নাই না কত স্কেচ নাই একদম অরিজিনাল অরিজিনাল পেইন্টত আছে অরিজিনাল পেইন্ট আছে ফাইনান্সত নিব পাৰিব নে নাই হয় এখন ফাইনান্সত নিব পাৰিব ফাইনান্সত নিব পাৰিব হয় হয় কিমান পাৰ্চেণ্ট দিব লাগিব এখন আপোনাৰ হেৰি 80,000 বা 90,000 এনেকুৱা আহিব 80,000 বা 90,000 ডাউন পেমেণ্ট দিলে বাকীখিনি ৰিফাইনেন্স হৈ যাব বাকীখিনি ৰিফাইনেন্স হৈ যাব হয় আচ্ছা ইয়া আপোনাৰ ইয়া চেম চেম 80 বা 90 দিলে ৰিফাইনেন্স হৈ যাব ইয়া 80 বা 90,000 দিলে ৰিফাইনেন্স হৈ যাব হৈ যাব আচ্ছা আর গাড়ি সম্পূর্ণ মূল্য কিমান কইছিল আপনি এটো 2,35,000 টাকা 2,35,000 টাকা আর এখন এখনো অল্টো 800 কিমান মডেল এখন 2014 মডেল সেম মডেল হয় একই মডেল তিনটা এখন 2014 মডেল এখন আপনার 2,20,000 টাকা দাম পড়া আছে হ্যাঁ এখনো রিফাইন্যান্স হয়ে যাবে হ্যাঁ অরিজিনাল পেইন্টটা আছে না হ্যাঁ হ্যাঁ পুরো অরিজিনাল পেইন্ট এখানে ভালো ভালো টাসাব আছে ভালো টাসাব আছে কন্ডিশন ভাল কন্ডিশন বহুত ভাল আচ্ছা আমি ভিতরত দেখাইলো ভিতরত দেখাইলো ভিতরত কন্ডিশন বহুত ভাল আচ্ছা এয়া ভিতরত টিপ টপ হই আছে না টিপ টপ হই আছে একো কাম নাই গাড়ি আচ্ছা ইঞ্জিনের কোনো প্রবলেম নাই না না ইঞ্জিনের গ্যারান্টি পাই যাব তিনি ইঞ্জিনের গেলো আপোনালোকৰ পৰা যি সমূহ গাড়ী নিব সব গাড়ীৰে ইঞ্জিনৰ গ্যারান্টি আছে নেকি হয় হয় সব গাড়ীৰে ইঞ্জিন আৰু গিয়াৰ বক্সৰ গ্যারান্টি থাকে আচ্ছা লগতে কি কি ডকুমেণ্টছ লৈ আহিব লাগিব ৰিফাইনেন্সৰ বাবে পেন কাৰ্ড ভোটাৰ আইডি আধাৰ কাৰ্ড বেংক পাছবুক চেক পাত লাগিব আৰু ইনকাম প্ৰুফ কিবা লাগিব আৰু এজন গ্যারান্টাৰ লাগিব গ্যারান্টাৰ লাগিব গ্যারান্টাৰো পেন কাৰ্ড ভোটাৰ আইডি আৰু বেংক ষ্টেটমেণ্ট লাগিব এয়া গাড়ী আমি দেখুৱালোঁ হয় এতিয়া মূল্য জনাব আমাক এখনৰ মূল্য 2,20,000 2,20,000 20,000 টকা 2,20,000 টকা দি দিব হয় এখন ফাইনান্সৰ ব্যৱস্থা হৈ যায় ফাইনান্স হৈ যায় এখনো ফাইনান্স হৈ যাব ফাইনান্স হৈ যাব হয় কিমান পাৰ্চেণ্ট জমা দিলে দিব লাগিব অৰ্থাৎ কিমান টকা আপোনাৰ সেম এটো নিচিনা দিব লাগিব 80 90 এনেকৈ দিব লাগিব 80 বা 90 এনেকৈ এনেকৈ দিব লাগিব আচ্ছা এতিয়া আমি আন এখন L2 দেখোঁ এইটো L2 হয় L2 হয় এইটো অল মডেল L2 হয় আচ্ছা অল মডেল L2 হয় কিমান সনৰ হয় এইটো 2011 মডেল 2000 অল মডেল L2 এখন দামো কম আচ্ছা এইটো রিফাইনেন্স নহয় এইটো কেশত লব লাগিব কেশত লব আমি গাড়ি প্ৰথমে দেখাইলো হয় গাড়ি প্ৰথমে দেখাইলো গাড়ি ভালে আছে ইঞ্জিন ঠিকই আছে তো পুরো টিপ টপ আছে টিপ টপ আছে তো পুরনো হলো বহুত ভালো কন্ডিশন 2011 গাড়ি 2011 গাড়ি হলো বহুত ভালো কন্ডিশনে দে আছে ভাল কন্ডিশনে আছে টিপ টপ আছে আমি ব্যাক সাইড দেখাই দিই এতিয়া আপুনি এখন গাড়ী আমি আগফালে যাওঁ আৰু দাম জনাব নিশ্চয় ফাইনেন্সৰ সুবিধা নাই নাই এইটো ফাইনেন্সৰ সুবিধা নাই 11 বা 12 গাড়ীত ফাইনেন্সৰ সুবিধা নাথাকে পুৰণা বেছি পুৰণা গাড়ীত ফাইনেন্সৰ সুবিধা নাই এখন দামো কম মূল্যও কম কিমান এইটো 140 2011 গাড়ী 140,000 দি দিব এতিয়া আমাক দেখাব এয়া কি গাড়ী হয় এখন আই-10 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 এখনো দাম কম অরিজিনাল পেইন্ট আছে অরিজিনাল পেইন্ট আছে অলপ চলপ কাঁচা হয়েছে পুরোনা হয়তো অলপ হয় মানে ইমান আর হেৰি নাই সব টিপ টপ কন্ডিশনত আছে বাম্পার অরিজিনাল পেইন্ট অলপ কাঁচা অলপ কাঁচা আছে আচ্ছা এখন এসি পাওয়ার এন্ড পাওয়ার ফ্রেম সব আছে আমি ভিতর দেখাইলো সব আছে না নাই সব আছে 2018 মডেল কিন্তু একদম গাড়ি বহুত কন্ডিশন ভাল কিমান চলিছে 1,00,000 চলিছে 1,00,000 চলিছে 1,00,000 চলিছে পুরোনা গাড়ি পিছফালে দেখাই আছো একদম ধুনিয়া হয়ে আছে গাড়ি কালার তো কত মানে স্কেচ হওয়া নাই না স্কেচ নাই বর্তমানে স্কেচ না টায়ার কিমান পার্সেন্ট টায়ার আছে 50% নাই 40% টায়ার আছে এটা আছে টায়ার চেঞ্জ করে দিন এটা কার পুরনো করে দিন কিমান দাম এখন 150 1,50,000 টাকা দি দিব 1,00,000 টাকা কেশত নিব লাগিব এখন কেশত লাগিব ফাইনেন্সৰ ব্যৱস্থা নাই এখন কম বেছি হ'ব নে নাই
কম বেশি হয়ে যাব মেলে আহিলে কম বেশি হয়ে যাব যদি মোর ভিডিও চাই আহে কিবা ডিসকাউন্ট পাই যাব আপনা ভিডিও চাই পাই যাব ভাই আচ্ছা মই এবাৰ ঠিকনা কৈ দিছো ভিডিওৰ আৰম্ভণিতে মই ঠিকনা কৈ দিছো যদি আপুনি এবাৰ ঠিকনা কৈ দিয়ে দেখিয়া জলি সুমি কাৰ বাজাৰ প্ৰপাৰ ঠিকনা কৈ দিয়ে দেখিয়া জলি আপোনাৰ এখন জাগাৰ নাম কয় গাদাজলি বুলি কয় গাদাজলি গ'লে মই চবে চিনি পাওঁ বহুতে কমেণ্ট কৰে যে আচলতে এইবোৰ ভুৱা ইমান মূল্যত নাপায় বা নাই নাই ফোন কৰিলে হ'ল ফোন কৰিলে আপুনি কথা পাতি আহিব আপোনালোকে গাড়ীত যি যি কণ্ডিশ্যন থাকে যদি কিবা গাড়ী বেয়াও থাকে আপোনালোকে কৈ দিয়ে হয় হয় যেনেকুৱা বেয়া বেয়া থাকিলে আমি বনাই দিওঁ লগে লগে একদম ঠিকঠাকত দিওঁ কৈও দিয়ে কৈ দিওঁ হয় ইতিমধ্যে এগৰাকী স্বত্বাধিকাৰী দাদাই আচলতে আপোনালোকক সম্পূৰ্ণভাৱে পুংখানুপুংখভাৱে এলটো দেখাইছে লগতে এলটো 800 দেখাইছে এইবোৰ গাড়ী যদি আপুনি নিব বিচাৰে তেতিয়াহ'লে আশীৰ পৰা 90,000 টকা আপুনি ফাইনেন্সত দিব লাগিব যদি আপোনাৰ হাতত টকা নাই এয়া গাড়ীৰ মূল্য হৈছে 2,35,000 সেইখন গাড়ীৰ মূল্য হৈছে 2,30,000 ঠিক তেনেকৈ এখন গাড়ী কিমান কৈছিলে 2,20,000 আৰু সেইখন 140 আৰু এইখন 1,50,000 আইটেন আছে 1,50,000 টকা আচ্ছা গতিকে এনেকুৱা ধৰণৰ মূল্য আপোনালোকে ভৰি পেলাই গাড়ী নিব পাৰিব আৰু যদি আপোনাৰ হাতত মূলধন নাই তথাপিও আপুনি ফাইনেন্সত নিব পাৰিব 80 বা 90,000 টকা জমা দি 2,30,000 বা 2,35,000 টকাৰ গাড়ী আপোনালোকে নিব পাৰিব গতিকে আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টো সম্পূৰ্ণ চাইছে আৰু মই আজি মানে আপোনালোকক সামান্য হ'লেও উপকাৰ কৰিব পাৰিছোঁ ভিডিঅ'টো সম্পূৰ্ণ চোৱাৰ বাবে মই আজি মানে আপোনালোকক আন্তৰিক ধন্যবাদ জনোৱাৰ লগতে আমাৰ এই চেনেল যদি আপুনি ইউটিউবত চাই তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰিবলৈ আৰু বেল আইকন ক্লিক কৰিবলৈ অনুৰোধ জনালোঁ আৰু যদি আমাৰ এই চেনেল আপুনি ফেচবুকত চাই তেনেহ'লে ফ'ল' কৰাৰ লগতে এটি শ্বেয়াৰৰ জৰিয়তে আনকো অৱগত কৰাৰ লগতে আমাকো সামান্য পৰিমাণে উপকৃত কৰিবলৈ নাপাহৰিব মোৰ কোনো ডিলাৰ নাই মই কোনো স্বত্বাধিকাৰী নহয় একাংশই মোৰ নাম্বাৰ বিচাৰে আৰু একাংশই কমেণ্ট কৰে যে নাম্বাৰ দিব নেকি এইবোৰ গাড়ী আচলতে স্বত্বাধিকাৰীগৰাকীয়ে বুজাই দিছে আপোনালোকক কিমান টকাত নিব পাৰিব চাই চিতি নিয়াৰ দায়িত্ব আপোনাৰ সেয়া মই বিক্ৰী নকৰোঁ বা মোৰ ডিলাৰ নাই মই স্বত্বাধিকাৰী নহয় গতিকে আপোনালোকে আহিব যোগাযোগ কৰিব ডিছপ্লেত মই নাম্বাৰ দি দিছোঁ এই নাম্বাৰৰ সৈতে স্বত্বাধিকাৰীগৰাকীৰ সৈতে কথা পাতিব ডিলাৰ কৰ্তৃপক্ষৰ সৈতে কথা পাতিব